উত্তর কলকাতা বলতেই আমাদের সবার প্রথমে মাথায় আসে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়া নেতাজির মূর্তির কথা। আর শ্যামবাজার মোড়ের ঠিক পাশেই রয়েছে বিখ্যাত আদি হরিদাস মোদকের দোকান। প্রায় 250 বছর আগে এই দোকান প্রতিষ্ঠা করেন হরিদাস মোদক। তারপর থেকেই বংশ পরম্পরায় এই দোকানের দায়িত্ব সামলাচ্ছেন মোদক পরিবার। হরিদাস মোদক কে এসেছেন শ্রীরামকৃষ্ণ, রানী রাসমণি, নেতাজি সুভাষচন্দ্র বসু, গিরিশচন্দ্র ঘোষ, অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় প্রমুখ ব্যক্তিবর্গ। দোকানের দেওয়ালে আজও জ্বলজ্বল করছে মহাপুরুষদের ছবি। হরিদাস মোদকের আকর্ষণ হলো লুচি আর খোসা সমেত আলুর তরকারি। দোকানের বর্তমান কর্ণধার ইন্দ্রজিৎ মোদক। প্রায় 6 প্রজন্ম ধরেই এই দোকান আজও রমরমিয়ে চলছে। এখানে সমস্ত খাবার পরিবেশন করা হয় কলাপাতায়। লুচি আর আলুর তরকারি জানেই উত্তর থেকে দক্ষিণের মানুষ ছুটে ভিড় করেন এখানে এসে। এছাড়া সকালে কচুরি, ছোলার ডালও পাওয়া যায়। মিষ্টির মধ্যে উল্লেখযোগ্য হলো কালাচাঁদ, জিভে গজা, ছানার জিলিপি, কালোজাম। কেএফসির যুগে কলেজ পড়ুয়ারাও ভিড় করে, তার একটাই কারণ নস্টালজিয়া এবং এখানকার বাঙালিয়ানা। মানে একটা শর্ট ব্রিফ দিন এই দোকানটা সম্বন্ধে। আদি হরিদাস মোদক হচ্ছে মূলত 250 বছরের পুরনো একটি প্রতিষ্ঠান, যেটার সাথে জড়িত রয়েছে আপনার বিভিন্ন সৈগান। সেরকম এই দোকানে এসে রামকৃষ্ণ পরমহংসদেব, তাছাড়াও গিরিশ ঘোষ, অবনীন্দ্রনাথ ঠাকুর সব প্রমুখ ঋষিমণিরা, মানে ডিউরিং দ্য রেনেসাঁস পিরিয়ড অফ বেঙ্গল, সেই সময়কার যত ঋষিমণিরা ছিলেন প্রায় সকলেই এই দোকানটি খুব পছন্দ ছিল। তারই মধ্যে উল্লেখযোগ্য হলো রামকৃষ্ণ পরমহংসদেব এখানে আসতেন, ওরা তথাকৃত কেন আপনার পরিবারের কথা উল্লেখ করছে, এটা হলো হরিদাস মোদক, অর্থাৎ আমার দাদু। আর আমাদের স্পেশালিটি হলো কলাপাতায় স্যার, কলাপাতাতে আলু সার্ভ করা হবে, এখন আমি কলাপাতাতে সার্ভ করা হবে এবং ভবিষ্যতে চেষ্টা করবো যাতে কলাপাতাতে রাখা যায় এবং এইভাবেই বংশ পরম্পরা চলে আসে। খাওয়া দাওয়ার পর আর একটু বাঙালিয়ানা জুড়তে খেয়ে নিলাম একটা মিষ্টি পান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব না করে যাবেন না।